আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরের দেশেরও দেশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর আজ তেইশে অক্টোবর শুক্রবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় মহামারী ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার আটশো তিপ্পান্ন জনের এ নিয়ে সর্বমোট নমুনা পরীক্ষা করা হলো আট লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো ষাট জন এদের মধ্যে আটশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ বিশ হাজার দুইশো জন গত চব্বিশ ঘন্টায় দশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতশো চল্লিশ জন ইনালিল্লাহি ওয়া ইন ইলাইহি রাজন গত ঘন্টায় সুস্থতা লাভ করেছে বাংলাদেশি সহ সাতশো ছাব্বিশ জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লক্ষ এগারো হাজার চারশো চল্লিশ জন আলহামদুলিল্লাহ দেশটির আইসিউতে এখনও ক্রিটিকাল অবস্থায় রয়েছে একশো জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আট হাজার বাহান্ন জন স্বল্প আয়তনের এই দেশটিতে এখন কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই তবে মহামারী সংক্রমণ থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য দেশটি চতুর্থ স্তরে অবস্থান করছে সম্প্রতি আজকে কিন্তু মৃত্যুর হার এবং আক্রান্তের হার অনেকটাই বেড়ে গিয়েছে মহামারী সংক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো ধরনের সভা সমাবেশ বিয়েশাদী ও আড্ডার বিরুদ্ধে আবারও সতর্কতা জারি করেছে এদিকে সম্প্রতি ফ্রান্সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা কার্টুন প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে কুয়েতি এমপি আসকার আল আনিজি সহ আব্দুল করিম কান্দারি সহ আরো কয়েকজন তারা সাবাহ আল নাসের জামিয়া থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 25টি জামিয়া থেকে সকল ফরাসি পণ্য সরিয়ে ফেলেছে আজকে কুয়েতের জাহারা এলাকার সামনে ভয়াবহ গাড়ি সংঘর্ষে একজন কুয়েতি মহিলা মারা গেছে এবং আরও দুজন আহত হয়েছে ফায়ার ব্রিগেড ও মিডিয়া বিভাগ জানিয়েছে যে কুয়েত সিটির থেকে চতুর্থ রিং রোডে আল জাহারা এর সামনে আজ শুক্রবার এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে সম্প্রতি কুয়েতের বিভিন্ন স্থানে ইলেকট্রনিক চার্জারের সুবিধা সহ স্পেশাল গাড়ি পার্কিং ব্যবস্থা করা হচ্ছে কুয়েতের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ খবর নিয়ে আমি একটি ভিডিও পূর্বেই পোস্ট করেছি আপনারা যারা ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে চান সেই ভিডিওটি দেখতে পারেন এর মধ্যে অনেকে কমেন্টস করেছেন যে যাদের আকামা অনলাইনে নবায়ন হয়েছে তারা কি ফিরতে পারবে কিনা হ্যাঁ তারাও ইনশাল্লাহ ফিরতে পারবে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যারা আপডাউন টিকিট কেটে বাংলাদেশে গিয়েছিলেন তারা আবার একই টিকিটে কুয়েতে ফিরতে পারবেন কিনা একই টিকিটে কুয়েতে ফিরতে পারবেন তবে কিছু টাকা দিয়ে সেই টিকিটটিকে আবারও আপডেট করতে হবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে আটক বাংলাদেশি সাংসদ পাপলুর খবর গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি সাংসদ শহীদুল ইসলাম পাপলুকে কুয়েতের আদালতে হাজির করা হয়েছে কুয়েতে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় সাক্ষ্য দিয়েছে কুয়েতের এমপি সাদাউন হামাদ দেশটির আরবি পত্রিকা আল রাই অনলাইনে প্রকাশিত রিপোর্টে প্রকাশ করেছে যে পাপুলের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে কুয়েতের দুই সংসদ সদস্য সাদাউন হামাদ ও সালা খুরশিদের বিরুদ্ধে আক্রান্ত হওয়ায় সালা খুশির বৃহস্পতিবার আদালতে উপস্থিত হতে পারেননি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আগামী পাঁচই নভেম্বর পরবর্তী শুনানির দিন তাকে আদালতে হাজির করতে কুয়েত পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন পাপলুকাণ্ডে কুয়েতের দুই সংসদ সদস্য ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি এখন যিনি বরখাস্ত রয়েছেন মেজর জেনারেল শেখ মাজুন আল জারার সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে মামলাটির তদন্তের দায়িত্ব নিয়োজিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি গত সতেরোই সেপ্টেম্বর মামলার প্রথম দিনের শুনানিতে কাজী শহীদুল ইসলাম অবৈধ মুদ্রা পাচার ও ঘুষ দেয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন এমপি সাদাউন হামাদ ও সালাহ খুশিদ এবং মেজর জেনারেল শেখ মাজুন আল জারাকে তিনি চেনেন না বলেও আদালতে দাবি করেছিলেন লক্ষ্মীপুর দুই আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম কুয়েতের রেসিডেন্ট পারমিটধারী একজন ব্যবসায়ীও বটে তার অবৈধ ব্যবসা এবং জাল জালিয়াতির অভিযোগ ওঠে গত ফেব্রুয়ারিতে তখন তাকে আটকের জন্য কুয়েত সিআইডি অভিযানও চালিয়েছিল তখন তার দুই সহযোগী গোয়েন্দা জালে আটকা পড়লে পাপলু ঢাকায় আটকে নিজেকে বাচাতে সক্ষম হন কিন্তু শেষ রক্ষা হয়নি পরবর্তীতে তিনি কুয়েত সিটিতে গেলে গত ছয় জুন সিআইডি টিম তাকে ধরতে সক্ষম হয় এরপর গত ১৪ জুন তাকে আদালতে উপস্থাপন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন দীর্ঘ সময় তিনি রিমান্ডে কাটিয়েছেন সে সময় তার সহযোগী দেশি বিদেশি অনেক রাঘব বোয়ালদের বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন সেই তথ্যের সূত্র ধরে পরবর্তীতে ইনভেস্টিগেশন করে প্রায় জন কুয়েতি নাগরিক যারা উচ্চ রয়েছিলেন তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল উল্লেখ থাকে যে পাপলু কুয়েতে যে কোম্পানির এমডি ছিলেন মারাফিয়া কুয়েতি কোম্পানিটি কুয়েতের একটি জনপ্রিয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ছিল অথচ এখন বর্তমানে কোম্পানিটি প্রায় দেউলীয় অবস্থায় রয়েছে এবারে জানিয়ে দিচ্ছি একটি বিশেষ দুঃসংবাদ প্রবাসী একজন ভাই যিনি কুয়েত থেকে দেশে ফিরে আসার সময় আক্রান্ত হয়ে ঢলে মৃত্যুর পড়েছেন তার নাম হচ্ছে বুরহান মিয়া বয়স ছিল সাতান্ন বছর ইনানিল্লাহি ওয়া ইনাইলাহ রাজিউন তিনি ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা ছিলেন তার বাবার নাম শামসুল হক সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ছত্রিশ ডিগ্রি এবং আজকের কুয়েতের কারেন্সি হলো রেট অনুযায়ী টাকা পয়সা আজকের কুয়েতের গোল্ড প্রাইস ক্যারেট স্বর্ণের দাম কুয়েতি দিনারের আঠারো দিনের একশো পঞ্চাশ পয়সা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর আজ তেইশে অক্টোবর বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে পনেরোশো ছিয়াশি জন এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জন ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে সুস্থতা লাভ করেছে ১৫৩৩ জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ বারো হাজার ছাপ্পান্ন জন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আজকের ছিল আমার কুয়েত বাংলাদেশের সর্বশেষ খবর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা এই ধরনের খবর পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি কোনো নতুন খবর করব কাছে পৌঁছে যাবে। আর যারা পূর্বেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি চোখে পড়লে নিজ গুণে ক্ষমা করে দিবেন আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি পরবর্তীতে সুযোগ পেলে আপনাদেরকে জানিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং